प्लीज আমরা আমাদের ইন্টিগ্রেশনের ইউবি মেথড অর্থাৎ টাইপ 4 এর আজকে আমি যে বই থেকে করাই আসসারুজ্জামান স্যারের বই ওনার বইয়ের আজকে আমরা লাস্ট ক্লাস আরছি তারপরে রবিবারে হচ্ছে তোমাদের আমি একটা পরীক্ষা নিব ক্লাস টেস্টের মতো এই 42 টা অঙ্কের উপর আর এরপরে রূপন্তির কয়েকটা অঙ্ক আছে ইউবি যেগুলো তোমরা হয়তো নাও পড়তে পারো সেই অঙ্কগুলো রবিবারে করে দিয়ে চ্যাপ্টার শেষ ওকে তো এই চ্যাপ্টারটা শেষ হইলে নেক্সট আবার ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার করব জানো তোমরা তো এখন এই টাইপ 4 এর আজকে ক্লাসে যে অঙ্কগুলো নিয়ে আসছি খুব বেশি কিছু জানানোর নাই তোমাদেরকে এখানে তাই ক্লাসটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে ওকে সর্বপ্রথম অঙ্কটা নিয়ে যদি আমরা শুরু করি 31 এই অঙ্কটাতে যে জিনিসগুলো আছে তাদের প্রত্যেকেরই তোমরা অতীতে ফেস করে আসছো যেমন এটাকে যদি আমি বলি যে হাসি এই অঙ্কটাকে সলভ করতে গেলে কিভাবে করবে অফ কোর্স যে দি ইউবি মেথড স্যার ইউবি কিন্তু নরমাল আই বলছি চ্যাপ্টারের কথা ভুলে যাও পরীক্ষার হলে আসলে কিভাবে করবে তোমাকে চেক করতে হবে সরাসরি সূত্র তো যাবে না কারণ দুইটা রাশি গুণাকার আছে হয় টাইপ 3 নালে টাইপ 4 টাইপ 3 তে যেতে হলে একজন যদি আরেকজন আনতে হবে সেটাও হবে না তার মানে এটা ইউবি তে করতে হবে এখন ইউবিতে করতে গেলে একটা লাইন কি লিয়েটের মাধ্যমে সেট করতে হয় এখানে ইউ হচ্ছে অ্যালজেব্রা আর ভি হচ্ছে ট্রাইগোনোমেট্রি তাহলে x ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx অফ x ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx ক্লোজ করে dx এখন এই লাইনটাতে আমাদের tan এর তো সূত্র না স্কয়ার তোমাদেরকে টাইপ 1 এ আমি শিখিয়েছিলাম কিভাবে tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে হয় সেখানে শুধু এইটারই একটা অঙ্ক করাইছি ও আচ্ছা কিভাবে করাইছি স্যার এটাকে যার সূত্র আছে তার সূত্রে রূপান্তর করে তারপর সলভ করতে হবে তাহলে সেটাকে করলে এখানে আমরা অঙ্ক সলভ করব রাইট এখন এই লাইনটা যে আমি করলাম ইচ্ছা করে করছি দেখানোর জন্য আমি এখানে এখন এটাকে এটা পরিণত করব এখন একটা অঙ্ক বড় হয়ে যাবে এখানে করব অঙ্ক আরো বড় হবে অঙ্কটাকে ছোট করার জন্য একটু সুবিধা হইতো না যদি আগে করে ফেলতাম তাহলে কিন্তু দুইবার ভাগ হইতো না দুইবার বড় হইতো না তাহলে আমরা কি করব ভাগাটা আগেই ভাঙবো শুনেন তাহলে x sec স্কয়ার x minus 1 dx ub প্রসেসে যাওয়ার আগে আমরা গুণ করে দেই sec স্কয়ার x dx minus x dx এবার এটা ইউবি প্রসেসে আসছে x ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx অফ x ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ক্লোজ করে dx মাইনাস x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার / 2 হাসি sec স্কয়ার x ইন্টিগ্রেশন কি মুখস্থ tan x কি tan x মাইনাস x এর অন্তরীকরণ কি 1 sec square x এর tan x তার মানে 1 লেখা না লেখা কি কত dx dx রাইট কি না এবার আসো tan x এর আমি কিন্তু একটা অনুসিদ্ধান্ত সূত্র দিয়েছি মাইনাস ln cos x মাইনাস x স্কয়ার / 2 এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের ফাইনাল অ্যানসারটা আসছে x tan x প্লাস ln cos x মাইনাস x স্কয়ার / 2 প্লাস c আশা করি প্রত্যেকটা লাইন আপনারা বুঝতে পারছেন মজে চলছে ওকে ওকে তো মিস্টার ঈশান 32 নম্বর অঙ্কটা যদি আপনি দেখেন এক্সপোনেনশিয়াল রাশির পাশে cos আছে আমি বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল রাশির পাশে যদি sin অথবা cos আসে সে অঙ্ক ইন্টিগ্রেশন করলে সে রিপিট হয় এই অঙ্কটাও ওই রকমই বাট ওই টাইপের অঙ্ক না এখানে একটু কাহিনী আছে তোমাদেরকে আমি যে অঙ্কগুলো বলছি সেটা হয় e to the power x sin 2x অথবা e to the power 2x sin x মানে এইখানে যে জিনিসটা এখানেও সেম এটা এখানে যেটা এখানেও সেম এটা বাট আমাদের যে প্রশ্ন 32 নম্বরে দেওয়া সেটা কি সেম
নাকি অঙ্কটা ওটা জটিল করছে জটিল করছে একটু খেয়াল করে দেখো এই অঙ্কটাকেও কিন্তু নরমালি সর্বসাধারণ কিন্তু পারবে না কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ কিন্তু পারবে অপারেটরটা কি টি টি কিন্তু এখানে কি সেটা আছে এখানে cos t হওয়ার কথা না cos t না আছে e টু দি পাওয়ার t এটাকে যদি ইন্টিগ্রেশন প্রসেসে আনতে যাই বা এতে করতে যাই জটিলতা চলে আসবে ওকে তাহলে স্যার একটু সহজ কেমনে করা যায় আমি যদি এটাকে এইভাবে লিখি e t হোল স্কয়ার ইনটু cos e টু দি পাওয়ার t dt লিখতে পারি না জি কয়টা e t আছে দুইটা একটাকে লিখি cos e টু দি পাওয়ার t ইনটু e টু দি পাওয়ার dt তাহলে আমি একটা কাজ করি ধরি z is equal to e to the power t অতএব dz is equal to কি হবে e to the power t into dt তার মানে এটা মানে কি dz এটা মানে কি cos z এটা মানে কি dz এখন কি অঙ্কটা পারা যাবে না অবশ্যই পারা যাবে কি পারা যাবে কি না শয়েল ইনশাআল্লাহ ভাই এটা কত নাম্বার অঙ্ক হ্যাঁ বলো ঋষভ ওই যে ডাইরেক্ট গুণ দিতে হইতো আবার ফাংশন কেন ফাংশন কেন কোন কারে ডাইরেক্ট গুণ ওই যে তিন নাম্বার লাইন ফাংশন কেন Next 33 তোমাদেরকে আমি কয়েকটা অঙ্ক বলি তোমাদের খাতায় অবশ্যই আছে মিলায়া দেখতে পারো অঙ্ক নাম্বার 21 এর 2 বা 3 একটা অঙ্ক আছে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে আছে 23 33 34 35 39 প্রত্যেকটা অঙ্ক দেখো e টু দি পাওয়ার x তারপরে গুণ আকারে দুইটা রাশি গত ক্লাসে আমি এটা নিয়ে ব্রিফিং দিছি e টু দি পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল গুণাকারে দুইটা রাশি এক্সপোনেনশিয়াল গুণাকারে দুইটা রাশি এখানেও ওইরকমই একটা রাশি আসলে এটা লসাগু করে একত্র করা হয়েছে এটাও কিন্তু আসলে দুইটা রাশি তো এই অঙ্কগুলোতে তোমরা কি দেখেছিলে সিকিউর জন্য আমি যদি বলি এই অঙ্কগুলোর একটাকে করতাম আরেকটা অটোমেটিক্যালি আইসা কাটাকাটি যেত মনে আছে গত ক্লাসে ঠিক আছে বাম পাশেটা করতাম ডান পাশেটা কাটাকাটি চলে যেত খুব কমন একটা ফরম্যাট কিন্তু একটা টাইপ বলতে পারো এক্সপোনেনশিয়াল থাকবে আর দুইটা রাশি থাকবে দুইটা রাশির চিনার আরো একটা সহজ কথা বলি ভিডিওতে সবাইকে বলে দিচ্ছি এই রাশির একজনকে অন্তরীকরণ করলে আরেকজন আসে জি স্যার মাইনাস মাইনাস মানে চিহ্ন বাদ দাও একজনকে করলে আরেকজন আসে একজনকে করলে আরেকজন আসে হ্যাঁ একজনকে করলে আরেকজন আসে ঠিক আছে তার মানে কি জিনিসটা যদি এরকম হয় টাইপটা f অফ x প্লাস f প্রাইম x তাহলে তাদের অ্যানসারটা যেটা আসে সেটা হচ্ছে এই পার্টটাকে আমরা সলভ করলে এটা আমাদের কাটাকাটি যায় বুঝতে পারছিস এই সেটটা এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই টাইপটা আছে এখন স্যার এমসিকিউ যে বলেন খুব দ্রুত কেমনে করব সেটা আমি দেখাবো আগে সিকিউটা শিখাই তো সিকিউ শেখানোর জন্য ভ্যা 33 নাম্বার অঙ্কটা কিন্তু আসল অঙ্কের কোশ্চেন না বা আসল অঙ্কই ধরো বাট এটার আগে আরো দুইটা লাইন আছে এই অ্যাকচুয়ালি এই কোশ্চেন থেকে এইভাবে তৈরি হয়ে আসছে তার মানে আমি যখন এটা সলভ করাবো তখন এই কোশ্চেনের আগে যে দুটো লাইন সেটা বুঝতে পারবা ঠিক আছে তো এই কোশ্চেনের জন্য আমি এখানে 33 এখন আমি একটু ডেমো হিসেবে দেখাচ্ছি e টু দি পাওয়ার x গুণ করে আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি 1 - x আর এটা হচ্ছে সেম সেম করার জন্য 1 - x হোল স্কয়ার এটাও e টু দি পাওয়ার x গুণ করে দিলাম লসাগু করলে কি আসে 1 মাইনাস এক্স হোল স্কয়ার এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু 1 মাইনাস এক্স আরেকটা হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার এক্স যদি আমি ই টু দি পাওয়ার এক্স কমন নেই তাহলে এখানে 1 মাইনাস এক্স প্লাস 1 আসছে 2 মাইনাস এক্স হ্যাঁ তার মানে 2 মাইনাস এক্স তার মানে কি যে হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স কমন নেন এখানে আসছে কি 1 মাইনাস এক্স প্লাস 1 দ্যাট ইজ 2 মাইনাস এক্স 1 মাইনাস এক্স হোল স্কয়ার বা ব্যাপারটাকে আমরা যদি নরমালি করি তাহলে 2 e টু দি পাওয়ার x 1 মাইনাস x হোল স্কয়ার মাইনাস x e টু দি পাওয়ার x 1 মাইনাস x হোল স্কয়ার এই যে জিনিসটা এটা শেপ না তাহলে এটা কোথা থেকে আসতেছে
এইরকম একটা কনসেপ্ট থেকে আসছে। এরকম কনসেপ্টটা মানে কি, নিচেটা হুবহু পড়ে লেখা, তারপরে যা প্রয়োজন হয় এটার সাথে এটাকে ম্যানেজ করে নরমালে আনা। তাহলে আমি যখন এই লাইনটা করব তখন তোমরা বুঝতে পারবা যে কেন করছি, ঠিক আছে? এটা মাথায় রেখো, কেন দেখাইছি এর উদ্দেশ্য আছে, এমনিতে দেখাইনি। তো চলো 33 নম্বর অঙ্কটা করি। তো 33 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 39, বাট আমার করতে হবে না। তো যাওয়াত এটা বর্তমানে এইভাবে আছে, e to the power x কিওতে সবার সাথে গুণ না স্যার, ওটা তো থাকে কমপ্লিট, সবার সাথে গুণ না। তাহলে আমি যদি গুণ করে দেই তাহলে ব্যাপারটা হচ্ছে e to the power x / 1 - x, এটা আর এটা সেভ করার জন্য মাইনাস কমন নেই, কিন্তু বর্গের কারণে কি প্লাস থেকে যাবে, তাহলে এটাও হচ্ছে e to the power x / 1 - x হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছেন, এটা এখানে dx, এটা এখানে dx, ওটা আমরা স্যার শুনি এখন। হ্যাঁ এখন সেম সেম বানাই দিলাম, কারণ নাকি তো পরে কাটা গেল উত্তর। এখন হাসিব আমি কি শিখাইছি যে এই শেপের অঙ্ক f(x) a'x হইলে আমরা এটাকে সলভ করব, ওটা রেখে দিই, তাহলে এটাকে কিছু করব না। যদি তাই হয় তাহলে আমার এইটুকুর মধ্যে u বিয়োগ করলে k u হবে 1/1 - x হবে, আর এটা হবে v dx - ইন্টিগ্রেশন dbx of 1/1 - x integration e to the power x dx second bracket close dx, আর এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। 1/1 - x e to the power x কে করলে e to the power x, আর এখানে এটাকে আমরা মনে মনে x কল্পনা করে করব, x কে পরিবর্তনশীল ধরে x কল্পনা করে গেলে 1/x এর ইন্টিগ্রেশন কি মাইনাস 1/ x স্কয়ার এইভাবে, কিন্তু সেটা x না, তাহলে 1 মাইনাস x কে আবার অন্তরিকরণ করলে কি আসবে মাইনাস 1, বুঝছো? বুঝছো, আচ্ছা ইনটু e টু দি পাওয়ার x d x dx ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল স্কয়ার, তাহলে आंसर যেটা আসে e টু দি পাওয়ার x বাই 1 মাইনাস x মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস মানে মাইনাসই থেকে যাবে, তাহলে মাইনাস e to the power x dx divided by 1 minus x whole square d dx plus integration e to the power x dx divided by 1 minus x whole square, এটা এটা কাটা তাহলে आंसर চলে আসছে e to the power x 1 minus x plus c plus c। MCQ tricks টা একটু শুনো, MCQ এর জন্য যদি আসে এটা সবাই একটু খেয়াল করো, MCQ এর জন্য যদি আসে তাহলে তোমরা এক্সপোনেনশিয়াল রাশিটা বাদে যেটা থাকবে সেটাকে রেখে দিবা, তাহলে এক্সপোনেনশিয়াল বাদে যে রাশিটা আছে সেটা আমি রেখে দিলে 1 - x, আর এক্সপোনেনশিয়াল এর ইন্টিগ্রেশন করবা, এক্সপোনেনশিয়াল রাশি মানে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন নিয়ে e টু দি পাওয়ার x, তার মানে এটা তো mx থাকতো, তাহলে 33 आंसर হচ্ছে এটা। দেখো আবারও আমি আবার আরেকটা করি, 34 দেখো, এই কথা বলো না, 34 এ এক্সপোনেনশিয়াল তুমি তাকাই দিও, 34 এর এক্সপোনেনশিয়াল এর পাশে কি আছে 5 ln, তাহলে এটাকে রেখে দাও 5 ln x, আর e টু দি পাওয়ার 5 x এর ইন্টিগ্রেশন কি হবে 1/5 e টু দি পাওয়ার 5 x, 5 কাটা তার মানে आंसर হচ্ছে ln x। আচ্ছা 35 এর দিকে তাকাও, এক্সপোনেনশিয়াল এর পাশে কি আছে 1/x কে রেখে দাও, মাইনাস e টু দি পাওয়ার - x এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস 1/ মাইনাস, তাহলে এটা ডিলিট আমরা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস চোখে দেখাই কিন্তু সলভ করতে হবে। আমার কত সেকেন্ড লাগে এটা করতে, বেশি না 2-3 সেকেন্ড, ঠিক আছে হাসিন? ওকে বুঝতে পারি, আচ্ছা তাহলে আপনারা নিজের ভাষায় টেকনিকটা লিখে রাখবেন, ওকে? ৩৩ নাম্বার অঙ্ক গেল, ৩৪ কি করা লাগবে আর আমার? না, ৩৫ কি আমার করা লাগবে? নো, আমি এখন ৩৬ এর দিকে একটু নজর দিব, ৩৬ তো ধরলেই হয়ে যাবে, গুড, তোর তো মোয়ের শিও, ও ভেরি গুড, ৩৬ দেখেই বোঝা যাচ্ছে জটিল জটিল একটা ভাব, আর জটিল জটিল ভাব হইলে আমরা টাইপ থ্রি এর হেল্প নেই, আমি তো
কিছুই বলি না কথাই বলছিলাম তোমরা আল্লাহ বাঁচাইছে আজকে সাহাবী হোসেন নেই ওকে ওই ভিডিওটা তাহলে এটা ডিএসআর তাহলে এই যে জিনিসটা এটাকে আমরা যদি ডিজেড বলি আর লন তো লন আর এটা যদি জেড বলি তোমাদের কি কি লন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন শিখাইছি না আমি শিখাইছি কি না পারবি না পরে পাল্টা করতে পারবা তো এসআর আদ না তাহলে বাবুরা জেড তুই বলছিস মনে হলেও বলো তোমার কথা হলো কনফিডেন্স থাকতে হবে যে তুমি কনফিডেন্স তোমার ইউ আর কনফিডেন্ট যে এটা সলভ করতে পারবা তাহলে বাদ দিব নাইলে আমি করে দিই করে দিন ইন বিহাফ অফ করে দিতাম নাকি আচ্ছা ঠিক আছে 38 করে দেই যেহেতু ভিডিও চলতেছে ভিডিওতে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সহজ করে দেওয়ার জন্য নাকি মোয়াজ্জিন ঠিক বাচ্চাদের সাথে ইজি এডুকেশন ভিডিও ইজি এডুকেশন বাচ্চাদের তাহলে কাউকেই করে দেনি আজকে তোমাদেরকেই করে দিচ্ছি আমাদের তো লাগতো না ভিডিও চলতেছে আচ্ছা ঠিক আছে তুমি এক্সট্রা ক্রেডিট নিতে চাচ্ছো তাহলে এইখানে যেহেতু এটা লনের রাশি চোখ বন্ধ করে এটা ইউ ইউ সন্দেহ আছে কারো তাহলে এটা আমাদের ইউ তাহলে আমাদের ইউ কে সাইডে চিপাই নিয়ে আসি আর এটা এখানে থাক এটাকে আমরা ইউ কে শূন্য করে অন্তরীকরণ করে দেই তারপরে এক্স স্কয়ার ইন্টিগ্রেশন ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে শোয়েব লন এক্স হোল স্কয়ার এক্স স্কয়ার এর ইন্টিগ্রেশন কি তুমি কি ডায়া বলে শিখিত কথা 2 ln x by x square hey 2 ln x by x তো x না x ln x করলে 1 by x আর x by x square এর ইন্টিগ্রেশন হচ্ছে x by 3 divided by 3 dx dx ওকে এই তো কোলাবেন ফর্মে আসছে তবে সবাই একসাথে কইলে হবে না একজন কইতে হইব ভিডিও চলতেছে তাহলে সাউন্ড পলিউশন হবে এই এখানে x x কাটা যায় 2 আর 3 বের হয়ে চলে আসে তাহলে 2 বাই 3 বের করে আনলে আমাদের কাছে ln x into x square dx মজার ব্যাপার আবার ইউবি আচ্ছা তো কি আপনাকে ডরাই একই একই যে আমরা হাসান তাহলে এই যে অঙ্কটা তোরা কি করলি চালাকি কইরা দুর্নীতি কইরা মামলা কইরা আমাদের বিপদে ফেলায় দিলি আমি এটা করা 37 করে ফেলে এক কথা আসলে খেয়াল করছে একটু চালাক না হইলে অঙ্ক করা অনেক কঠিন তাহলে 1 by 3 x cube ln x whole square minus 2 by 3 into ln x x by 3 very good minus 1 by x into x cube by 3 dx আবার x x কাটা 2 by 3 দেব এখানে 2 by 3 দেব থ্যাংক ইউ হাসি তাহলে ভাই আমাদের আসছে 1 by 3 x cube ln x whole square minus 2 by 9 x cube minus minus plus হবে স্যার উপরে হ্যাঁ থ্যাংক ইউ ln x plus 2 by 3 1 by 3 x x কাটা x square dx চাইলে ডিলিট করতে পারতাম কিন্তু এখানে হাসি আছে তো এবার একটু কম বুঝি 27 এবার কাজ থেকে শহরে জনবহুল এলাকা আমরা থাকি না ভাই গ্রামের চাচা তো একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ 39 না হ্যাঁ তো 39 নাম্বার অঙ্কে যাব আমরা এবার এইখানে
x e to the power x x plus 1 whole square dx তোমরা কি দেখেছিলে না আমি 33 এ তোমাদের দেখাইছি যে এটার আগের রূপটা আসলে এটা সেম সেম উপরে থাকে জি স্যার তাহলে রিশাদ যদি আমি এটা সেম সেম উপরে লিখি আমি কিন্তু একটা জিনিস বাড়তি দিছি এটা কত 1 তাহলে ওই 1 টা আমি মাইনাস দিয়ে e to the power x টা তো রয়ে গেছে এটা লিখি আর নিচে x plus 1 whole square dx আশা করি কারো কোনো কমপ্লেইন নেই এখন আলাদা করে দেব রাইট যদি আলাদা করে দেই ডিলিট করব লাইনটা কারণ আলাদা করলে e to the power x into এটা আর এটা এটা কাটাকাটি যাবে তার মানে ব্যাপারটা কি আসে রিশাদ e to the power x square by x plus 1 dx কি বুঝছো এই মাইনাস এটা কি হবে e to the power x divided by x plus 1 whole square dx আশা করি এই লাইনটা আপনারা পরিচিত এই পোরশন সলভ করলে এই পোরশন আসবে ক্লিয়ার ওকে শেষ ছুটি যাওয়া না বে পড়াই কি একটা পজ কর পজ কর ঠিক আছে আমি দেখি আমি সারা দিন 44 এখন আমাদের 40 ভাই হাসিবুল হক প্রফেসর হাসিবুল হাসিব হাসিবুল হাসিব বেরিস কুমার কি মনে হয় এই অঙ্কটা কি ভ্যার করার প্রয়াস আছে না ভাই প্রত্যেককে কি ধরে নিয়ে আসলো আচ্ছা 42 এই অঙ্ক তো তোমরা অলরেডি করেই ফেলছো রিপিটিশন হবে তাহলে কাকে করব 42 ভাই 42 42 কে ধরব 42 x কিন্তু সেখানে x ছিল এখানে কি আছে x স্কয়ার থাকার কথা x এর আর আমি বলছি যে যেটা থাকার কথা ওইটা না থেকে একটু জটিল হইলেই কার সহায়তা নিব ধরাধরি তাহলে আমরা যদি একটু ধরাধরির কাছে যাই পজিটিভ তাহলে এটা কি স্যার x স্কয়ার তাহলে dz is equal to কি হবে x dx তাহলে ধরে করার অঙ্কটা আমরা কিন্তু আসলে এমনিতে শিখি না এটা কিন্তু প্রয়োজনীয়তা এবং উপকারিতা অনেক 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 কিভাবে সহজ করে ফেলা যায় খেয়াল করো তাহলে এখানে কিন্তু 2 লাগবে 2x sin ইনভার্স x dx 2x আর dx মিলে কি আসে dz কথা কইছ না আপনারা কিন্তু পরীক্ষার কথা চিন্তা করে ক্লাস মিস দিয়ে না আবার আমি কিন্তু আগামী ক্লাসে এই 1 থেকে 42 টা অঙ্কের মধ্যে দিয়ে একটা অঙ্ক একজনকে এক একটা দিব পরীক্ষা নিব ছোট ক্লাস টেস্ট নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমি রূপন্তি থেকে কয়েকটা অঙ্ক খুঁজে আনবো যেগুলো আপনারা পারার মতো না এই 42টা করার পরেও সেই অঙ্কগুলো কিন্তু আমি ক্লাস টেস্টে